গুড মর্নিং স্টুডেন্টস, আমি অষ্টম শ্রেণীর ছাত্র দৃশ্য একুশন করছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি আসলে এতক্ষণ ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছিলাম, খেয়াল করিনি যে গ্রুপে নিচ্ছি না এটা, তাই গ্রুপে আসলাম আবার। এই জন্য কয়েক মিনিট একটু দেরি হয়ে গেল। তোমাদের আমি এর আগ পর্যন্ত নবম অধ্যায়ের 10 নম্বর জ্যামিতি পর্যন্ত করিয়েছি ফেসবুক লাইভে। যারা আমার ক্লাস করনি তারা একটু খেয়াল করো, তোমাদের একটা জিনিস প্রথমে জানতে হবে 11 নম্বর জ্যামিতিটি করার জন্য। ওইটা করার পরে আমরা 11 নম্বর জ্যামিতিটি করব এবং আর কিছু সৃজনশীল করার চেষ্টা করব। দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, কেমনে বুঝবে? যদি এরকম একটা সিম্বল থাকে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলবো। এই সমকোণী ত্রিভুজে বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্যে বলা হচ্ছে, এটা আমরা প্রমাণ করেছিলাম, পিথাগোরাসের উপপাদ্যে বলা হচ্ছে অতিভুজ দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় এটার ক্ষেত্রফল এস স্কোয়ার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটি বাহুর বর্গ, অপর দুই বাহু দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই বাহু দ্বারা এবং এই বাহু দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটি আমাকে বলা হচ্ছে, এটা পিথাগোরাসের উপপাদ্যে বলা হচ্ছে। এইটার উপর ভিত্তি করে আমরা 11 নম্বর জ্যামিতিটা করব। আমাদের 11 নম্বর জ্যামিতিটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ, বি সি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু, ও এ বি গ্রেটার দেন এস। প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। আমাকে এটি প্রমাণ করতে বলুন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু পড়ি। প্রশ্নটা করার পরে আমরা আমাদের এই চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। প্রশ্নটা কি আবার বলছি, এ বি সি এ বি সি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু, এ বি গ্রেটার দেন এ সি। প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। আমি চিত্রটা একটু ছোট্ট করে দেখাই। মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি, যেখানে এ বি সি, যেখানে এ বি গ্রেটার দেন এ সি, যেখানে এ বি গ্রেটার দেন এ সি। এ থেকে বি সির উপর লম্ব অঙ্কন করেছে, এই যে লম্ব এ বি, এটা বলা হচ্ছে। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে, এটা হচ্ছে যে এডি এর উপর একটা বিন্দু হচ্ছে পি, এডি এর উপর একটা বিন্দু কি পি। এখন দেখো প্রমাণে কি বলেছে, পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার, তাহলে পি বি আমাকে যোগ করতে হবে, পি সি আমাকে যোগ করতে হবে, এটাই হচ্ছে আমার মূল চিত্রটা। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল জ্যামিতিতে চিত্রটা অঙ্কন করি এবং মূল জ্যামিতিতে চলে যাই। খেয়াল করো, প্রথমে বলা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যেখানে এ বি গ্রেটার দেন এ সি, যেখানে এ বি গ্রেটার দেন কি বলা হচ্ছে এ সি বলা হচ্ছে। এবং একটু আলোর জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন মনে হয় ভালো আছে। এখন দেখো এ বি গ্রেটার দেন এ সি এবং প্রশ্নে বলা হচ্ছে এডি লম্ব বি সি, এডি লম্ব বি সি, এরপরে এডি এর উপর পি একটা বিন্দু, এই কথাটা আমাকে বলা হচ্ছে।
প্রমাণ করতে বলেছে কি পিভি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এভি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণ করার জন্য যেহেতু পিভি দরকার পিসি দরকার, তাহলে পিভি যোগ করি পিসি যোগ করি পেয়ে গেলাম। যেহেতু এটা লম্ব এটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি হলে এটাও কি হবে 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো এই ত্রিভুজটাতে আমি অঙ্কন করছি, পিবি যেহেতু দরকার তাহলে পি পি বি ডি এটা 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো তো এটা অতিভুজ না, এটা অতিভুজ না, এই অতিভুজ পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাশে লিখে দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা তুমি লিখে দিতে পারো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর কি দরকার আমার, আমার আরেকটা জিনিস দরকার পিসি দরকার। তো পিসিএস এরকম ত্রিভুজটা আমরা বের করি এবার, এই যে পিসিএস এই ত্রিভুজটা হচ্ছে, তুমি দেখো এই ত্রিভুজটা হচ্ছে পিসিএস এরকম একটা ত্রিভুজ পি ডি সি, এটা সমকোণ, ডি যেহেতু লম্ব এডি যেহেতু লম্ব, তাহলে এই বিপরীত বাহু কি অতিভুজ হচ্ছে পিসি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, লিখতে পারি, যদি লিখতে পারি দ্বিনং সমীকরণ দিই। এখন আমরা এই দুইটা যোগ করি, সরি আমরা যোগ করবো না আমরা বিয়োগ করবো, কেননা এখানে দেখো বিয়োগ আছে, তাহলে এক নং বিয়োগ আমি সংক্ষেপে লিখছি, তোমরা লেখার সময় লিখবে এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ, দুই নং এক নং বিয়োগ দুই নং যদি করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো পিভি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সরি প্লাস পিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস দিয়ে যখন করবো তখন মাইনাস হয়ে যাবে সিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আশা করছি তোমরা বুঝছো এটা, যদি বুঝে থাকো তাহলে দেখো আলো স্বল্পতা হচ্ছে কারণ নেই বলে, আচ্ছা এটুক যদি বুঝে থাকো তাহলে দেখো এরপরে কি আসে, এটা আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাই পিবি স্কোয়ার পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দেখো পিডি প্লাস এটা মাইনাস চলে যায় তাহলে কি থাকে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। কিন্তু তুমি তোমার প্রশ্নটা দেখো তো, উপরের প্রশ্নটা দেখো তো, উপরের প্রশ্নে তোমার এভি স্কোয়ার এবং এসি স্কোয়ার দরকার, বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ার দরকার নেই। আচ্ছা তাহলে এখন তুমি চিত্রে আসো যে এভি স্কোয়ার এবং বিডি স্কোয়ারের মধ্যে সম্পর্ক আছে ওই রকম চিত্রটা তুমি বের করবে। যেমন দেখো এই চিত্রটা যদি অঙ্কন করি, এই যে এ বি ডি এবিডি, দেখো বিডিও আছে বিডিও আছে এবিও আছে, যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো এভি স্কোয়ার এভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আমার টার্গেট কি বিডি স্কোয়ারের মান বের করা, তাহলে আমি এটা এদিকে পক্ষান্তর করি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এভি স্কোয়ার পুরোটাকে নিয়ে আসছি, তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এভি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, লিখতে পারি, যদি লিখতে পারি এটা আমরা রেখে দিলাম, এটা আমরা পেয়ে গেলাম একটা বিডি স্কোয়ারের মান আমি পেয়ে গেলাম, এই মানটা আমি এখানে বসাবো।
আরেকটা মান আমার দরকার, এটা হচ্ছে সিডি স্কোয়ার। এখন আমাকে দেখতে হবে সিডি আছে এরকম একটা চিত্র, দেখো সিডি এবং এসি আছে এরকম চিত্রটা হচ্ছে, আমি এখানে অঙ্কন করছি এ ডি সি, ঠিক না? যদি এ ডি সি হয় দেখো এর বিপরীত বাহুটা কি, এসি অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত, এটা আমি একটু রেখে দিচ্ছি কারণ এটা আমার লাগবে। দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, লিখতে পারি? আমার টার্গেট কি সি ডি স্কোয়ার বের করা, তাহলে সি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার, সি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার, পক্ষান্তর প্রশ্ন। তাহলে সি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, লিখতে পারি? এ ডি স্কোয়ার লিখতে পারি। এখন দেখো এই সি ডি স্কোয়ার এবং বি ডি স্কোয়ার মানটা আমি এখানে বসাবো, এটা তুমি তিন নং সমীকরণ দিতে পারো, তিন নং সমীকরণে বসাও, তাহলে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে বিডির মান কি পেয়েছি, এ বি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, মাইনাস যেহেতু মাইনাস আছে এখানে মাইনাসটা ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা লিখছি সি ডি স্কোয়ারের মান কত পেয়েছি, এ সি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, এটা পেয়েছি না, ব্র্যাকেট শেষ করলাম, বুঝছি কিনা? যদি এটা বুঝে থাকি তাহলে আমাদের কাজ প্রায় শেষ। আমরা দেখো এইবার আমরা লিখতে পারি, এইবার আমরা লিখতে পারি আমার টার্গেটের উপর পি ভি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি মাইনাস চিহ্নটা তুলে ফেলছি, মাইনাস দিয়ে গুণ করছি ব্র্যাকেট তোলার জন্য, দেখো মাইনাস এ সি স্কোয়ার প্লাস, এই যে মাইনাস মানে যে প্লাস এ ডি স্কোয়ার, আবার বলছি মাইনাস মানে যে প্লাস, এখন দেখো একটা এ ডি স্কোয়ার প্লাস আর একটা এ ডি স্কোয়ার হচ্ছে মাইনাস, তাহলে আমার এ ডি স্কোয়ার চলে যাবে, কি থাকে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, লিখতে পারি? তাহলে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, আমাকে এটাই প্রমাণ করতে বলবে, তুমি প্রশ্নটা দেখলে বুঝবে যে তোমাকে এটি প্রমাণ করতে বলবে। এরপরে তোমাদের আমি, তোমরা একটু দেখে নাও এক সেকেন্ড, দেখার পরে তোমাদের আমি এরপরে প্রশ্নটা পড়াচ্ছি। তোমাদের এই নবম অধ্যায়ের উপর ভিত্তি করে আমি একটা সৃজনশীল জেএমপি পড়াচ্ছি, এরপরে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা এটি করবে। দেখো জেএমপিটা হচ্ছে একটা চিত্র দেয়া আছে সমকোণী ত্রিভুজে, যেটা নাম হচ্ছে পি কিউ আর, যেখানে পি কিউ এর দৈর্ঘ্য দেয়া আছে 12 সেন্টিমিটার, পিআর এর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার। হ্যাঁ প্রশ্নটা লিখে নিতে পারো, প্রথম প্রশ্ন, কারণ আমাকে প্রশ্নটা মুছে ফেলতে হবে, তখন তুমি বুঝবে না কিউ আর ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কিউ আর এর মান বের করতে বলা হলো। খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এম কিউ আর এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে, পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস 3 আর এম স্কোয়ার, এটা 2 নম্বর প্রশ্ন আর স্কোয়ার। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে কিউ এস লম্ব পি আর হলে
प्रमाण करो जे पी क्यू स्क्वायर माइनस क्यू आर स्क्वायर इज इक्वल टू पी एस स्क्वायर माइनस आर एस स्क्वायर। ये दुटा ये तीनटा जैमित अर्थात कक्ष ग ये तीनटा बेर करते हबे। आमार चित्रटा होच्छे पी क्यू आर जेखाने क्यू होच्छे समकोण, क्यू होच्छे समकोण किभाबे बुझलाम एखाने सिम्बलटा रयेछे। अच्छा देखो प्रथम क नम्बर प्रश्नटा एकदम इजी तोमादेर तारपरेओ करे दिच्छि। क नम्बर प्रश्नटा आमाके क्यू आर एर मान बेर करते बोलेछे। पी क्यू आर एर साथे आमरा एकटा सम्पर्क जानि, सम्पर्कटा कि? সম্পর্কটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিপদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমার কিউ আর বের করা দরকার। তাহলে দেখো কিউ আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার পক্ষান্তর করলাম পি আর স্কোয়ার, ক নাম্বার দেওয়া আছে এখান থেকে লিখবে, ক নাম্বার এখান থেকে শুরু করবে। হ্যাঁ আমার টার্গেট কি? কিউ আর বের করা। তাহলে কিউ আর স্কোয়ার is equal to p r square minus p q square, ঠিক কি না? q r square মানে হচ্ছে q r পুরাটার উপর বর্গ। এটা আমরা বাহুর ক্ষেত্রে বর্গটা লাস্টের অক্ষরের সাথে দিলে হয়। এটা একটা বাহু, একটা শুধু একটা সংখ্যা বোঝাচ্ছে এখানে, একটা অ্যালফাবেট বোঝাচ্ছে q r দ্বারা। অর্থাৎ মনে করে এটাকে যদি তুমি a ধরতে তাহলে a square হতো এটা। এখন দেখো তাহলে q r square is equal to আমরা লিখতে পারি তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার। তাহলে কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাই 169 169 তেরো তেরো মাইনাস 144। তাহলে কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাই? 25। তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু বর্গমূল করলে কিউ আর বর্গমূল করছি, এই যে বর্গমূল করছি, বর্গমূল করলে কিউ আর স্কোয়ারটা চলে যায়, কিউ আর ইজ ইকুয়াল টু আমরা পাই 5। এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হচ্ছে না এই জন্য, কারণ কোন একটা দূরত্বের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য নয়, দূরত্বের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কিউ আর এর মান পেয়ে গেলাম, আমাদের ক নাম্বারের আনসার শেষ। এবার দেখো খ নাম্বার, খ নাম্বার প্রশ্নটা যদি আমরা করতে যাই, খরাঙ্গার প্রশ্নটা আমাকে কি বলেছিল? এম কিউ আর এর দেখো এই চিত্রটাতেই, একই চিত্র এই চিত্রটাতেই পি কিউ আর, এম হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। আচ্ছা মধ্যবিন্দু কথার অর্থ কি? মধ্যবিন্দু কথার অর্থ তুমি খেয়াল করে দেখো, এম হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কথার অর্থ কি? কিউ এম ইজ ইকুয়াল টু এম আর, ঠিক কি না? এবং এম আর দেখো এম আর ইজ ইকুয়াল টু এম আর ইজ ইকুয়াল টু টু কিউ এম, অথবা এম আর ইজ ইকুয়াল টু সরি এম আর না কিউ আর ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু, আবার লিখছি কিউ আর ইজ ইকুয়াল টু টু কিউ এম, অথবা কিউ আর ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু টু এম আর লিখতে পারি। খেয়াল করে দেখো মধ্যবিন্দু, তাহলে এইটা আর এটা সমান। আবার এই অর্ধেকটা পুরোটার অর্ধেক, পুরোটার অর্ধেকটা এই যে যেই অর্ধেকটা পুরোটার সাথে হিসাব করলে পুরোটা অর্ধেকটা দ্বিগুণ সমান পুরোটা, অর্ধেকটা দ্বিগুণ করলে পুরোটা পাওয়া যাবে, একইভাবে অর্ধেকটা দ্বিগুণ করলে পুরোটা পাওয়া যাবে। আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে দেখো পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সরি পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাকে বের করতে বলেছে পি এম স্কোয়ার প্লাস থ্রি আর এম স্কোয়ার, এটাই আমাকে বের করতে বলছে, ঠিক কিনা? তোমরা প্রশ্নটা দেখলে দেখবে এরকমই বের করতে বলেছে। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, পি এম যোগ করতে পারি, যোগ করলাম, এটা সমকোণী ত্রিভুজ। প্রথম যেটা ছিল ওইটা তো তুমি চিন্তা করে দেখো, প্রথম যেটা ছিল এটা হচ্ছে পি কিউ আর, এটা সমকোণ।
এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। লিখতে পারি কোথায়? ত্রিভুজ পি কিউ আর এ, লিখতে পারি এটা প্রমাণে এসে? লিখতে পারি কিনা? যদি এটা লিখতে পারি, দেখো এবার ত্রিভুজ, আমি এটা মুছে ফেলছি। এবার দেখো ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ এম, পি কিউ এম লিখতে পারি কিনা? পি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। লিখতে পারি? লিখতে পারি কিনা? যদি লিখতে পারি তাহলে দেখো তো এই মানটা, এটা যদি আমি এক নং দেই, এটা যদি দুই নং দেই, দুই নংকে যদি এক নংয়ে ব্যবহার করি, দুই নংকে এর আগে আমি আরেকটা জিনিস একটু বের করে নিচ্ছি, কিউ এম এর মানটা তোমার, নাহলে তোমরা বুঝবে না আমি সরাসরি লিখলে। তোমাদের পি কিউ স্কোয়ারের মানটা আমার দরকার নেই, দেখো প্রমাণে পি কিউ স্কোয়ার আমার দরকার নেই, আমি পি কিউ স্কোয়ারটা বের করে নিচ্ছি, আমি সরাসরি লিখছি না তোমাদের বোঝার জন্য। দেখো তো পুরোটাকে এদিকে পক্ষান্তর করছি, পি কিউ স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার। লিখতে পারি? পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস মাইনাস কিউ এম স্কোয়ার। লিখতে পারি? আমি প্রায় কাজ শেষের দিকে চলে এসেছি। তোমরা দেখো এইবার পি কিউ স্কোয়ারের মানটা আমরা এক রঙে বসিয়ে দিই, এই এক রঙে বসিয়ে দিই। তাহলে এক নঙ্গে বসালে দেখো, এক নঙ্গে বসালে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? পি এম স্কোয়ার মাইনাস কিউ এম স্কোয়ার পেয়েছে কিনা, প্লাস কিউ আর স্কোয়ার। লিখতে পারি? লিখতে পারি কিনা? এবার দেখো প্রায় কাজ শেষের দিকে, আমি এগুলো মুছে ফেলছি, আমার আপাতত দরকার নেই, জাস্ট যেটা প্রমাণ দরকার এটা আমি রাখছি, আর এগুলো মুছে ফেলছি। দেখো আচ্ছা পি আর স্কোয়ার, এই যে পি আর স্কোয়ার, দেখো পি আর স্কোয়ার আমার দরকার আছে, আমি রেখে দিলাম পি আর স্কোয়ার, রেখে দিলাম পি এম স্কোয়ার আমার দরকার আছে, পি এম স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা কিউ এম সমান, এই দেখো তো কিউ এম সমান আমরা কি লিখতে পারি? এম আর যে কথা, আর এম এ কি কথা, ও তোমার প্রমাণে আর এম যেহেতু লিখেছে তুমি আর এম লিখতে পারো। তাহলে কিউ এম স্কোয়ার, আচ্ছা কিউ এম স্কোয়ার সমান আর এম স্কোয়ার লিখতে পারি কিনা? কোথেকে? এই যে এই যে এই এখান থেকে পারি কিনা? কিউ এম সমান এম আর বা আর এম, তাহলে কিউ এম স্কোয়ার সমান আর এম স্কোয়ার, প্লাস এটাকে আমি এরকম লিখতে পারি কিনা কিউ আর হোল স্কোয়ার, এটা তো আসলে হোল স্কোয়ার, তোমরা বুঝবে না বলে আমি এই লাইনটা আবার লিখলাম। এখন দেখো পি এম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার প্লাস টু, সরি আমি কিউ আর, আচ্ছা কিউ আর সমান তুমি কি পেয়েছিলে? টু আর এম পেয়েছিলে না, আর এম পেয়েছিলে না, এই যে কিউ আর সমান টু আর এম, কিভাবে? এই যে পুরোটা কিউ আর, আর এমটা কিউ আর এর অর্ধেক, দেখো আর এম আর এম, এই যে আর এম ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ আর, দেখো না এই আর এমটা কিউ আর এর অর্ধেক, টুটা এদিকে হাফটা এদিকে নিলে ভাগ আছে এদিকে গেলে গুণ হবে, তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু টু আর এম, ঠিক কিনা? এই টু আর এম এর, টু আর এম মানটা আমি এখানে বসাবো, কেন বসাবো? কারণ এখানে আর এম দ্বারা আমাকে প্রমাণটা করতে হবে সেজন্য। তাহলে টু আর এম উপরে একটা স্কোয়ার আছে, ঠিক কিনা? যদি এটা আমরা বুঝে থাকি আমরা আমাদের কাজ শেষ করে ফেলছি। এখন দেখো তাহলে এখান থেকে পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি এম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার, এই দেখো দুই দুই হলো চার, চার আর এম স্কোয়ার প্লাস ফোর আর এম স্কোয়ার, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি এম স্কোয়ার
प्लस थ्री आर एम स्क्वायर पी आर स्क्वायर इज इक्वल टू এটা তো আমাকে প্রমাণ করতে বলছে ঠিক কিনা তাহলে আমরা আমাদের খ নাম্বার প্রশ্নটা প্রমাণ করলাম যদি খ নাম্বার প্রশ্নটা আমরা পেরে থাকি পারি তাহলে গ নাম্বার প্রশ্নটাতে আমরা যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা হলো আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছিল যে এই ত্রিভুজটাতেই পি প্রশ্ন ছিল পি কিউ আর কিউ এস পি আর হলে কিউ এস লম্ব পি আর কিউ এস লম্ব এই লম্ব 90 ডিগ্রি কিউ এস লম্ব পি আর এই কিউ এসটা এই যে কিউ এস লম্ব পি আর অর্থাৎ কিউ এস পি আর এর উপর লম্ব এই যে আমরা যদি এভাবে দেখাই পি আর এর উপর লম্ব হচ্ছে কিউ এস এস কিউ কিউ এস লম্ব এটা বলা হচ্ছে আমি এটাই দেখালাম তাহলে কিউ এস লম্ব পি আর প্রশ্ন দেওয়া আছে আমাকে সরি প্রমাণ করতে বললো পি কিউ স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এস স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো দেখতে হয়তো একটু ভয় পাচ্ছ এখন দেখলেই তুমি বলবে যে এত ইজি দেখো আমার কি দরকার পি কিউ দরকার কিউ আর দরকার পি কিউ আছে এরকম একটা ত্রিভুজ বের করে নিই এই যে এই ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করছি দেখো আমি সোজা করে অঙ্কন করছি এসটা এখানে যেহেতু এটা 90 ডিগ্রি এই যে এসটা এখানে এই যে এটা অঙ্কন করো এস এর সাথে কি আছে কিউ কিউ উপরে কি আছে পি তাহলে কিউ পি কিউ এই যে পি কিউ আছে এরকম ত্রিভুজটা কি পেলাম পি এস কিউ ত্রিভুজ পি এস কিউ আমি এটাকে একটু সোজা করে আঁকলাম জাস্ট সোজা করে আঁকলাম একটু ঘুরিয়ে দিলাম এই একটু ঘুরিয়ে দিলাম ও ত্রিভুজ কোনটা পি কিউ না পি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি এস স্কয়ার প্লাস কিউ এস স্কোয়ার লিখতে পারি আবার কি দরকার কিউ আর এই যে কিউ আর আছে ত্রিভুজটা অঙ্কন করছে কিউ আর আছে এরকম ত্রিভুজটা আমি অঙ্কন করছি এ দেখো এটা যদি 90 ডিগ্রি হয় এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে কারণ এরা রৈখিক যুগল কোণ একই রেখার উপর উৎপন্ন দুইটা কোণ যুগল মানে দুইটা কোণ একই রেখার উপর উৎপন্ন দুইটা কোণ একটা 90 ডিগ্রি হলে অপরটিও 90 ডিগ্রি হবে কারণ একই রেখার মধ্যে যেহেতু মাত্র দুইটা কোণ উৎপন্ন হয়েছে এদের মোট সমষ্টি 180 ডিগ্রি যতটা কোণই উৎপন্ন হোক না কেন সবগুলো সমষ্টি কত 180 ডিগ্রি এখানে যেহেতু একটা দুইটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে একটা 90 ডিগ্রি হলে আরেকটি কত হবে তাও 90 ডিগ্রি হবে এখন দেখো তাহলে আমার এই ত্রিভুজটা দরকার আমি এটা অঙ্কন করছি এস আর কিউ ঠিক কিনা এটা 90 ডিগ্রি তাহলে কিউ আর ত্রিভুজ এস কিউ আর এ সমকোণী ত্রিভুজ এই কথাটা উল্লেখ করবে কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এস কিউ স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার এই একটা সমীকরণ পেলাম এক নং এই একটা সমীকরণ পেলাম দুই নং এক নং ও দুই নং যোগ করলে সরি আমার এখানে কি করতে হবে দেখো তো প্রমাণে পি কিউ স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার তাহলে বিয়োগ করতে হবে এক নং ও দুই নং এক নং বিয়োগ দুই নং এক নং ও দুই নং বিয়োগ করছি বিয়োগ করলে কি পাবো বিয়োগ করলে আমরা পাবো পি কিউ স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করছি পি এস স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার বিয়োগ করছে যখন চিহ্নটা পাল্টে দেবো এস কিউ স্কোয়ার বা কিউ এস স্কোয়ার লিখতে পারো তুমি এটাকে এস কিউ স্কোয়ার না লিখে নাহলে তুমি আবার একটু পরে বলবে যে আমি এটা তো বুঝি নাই এই জন্য কিউ এস স্কোয়ার তাহলে মাইনাস কিউ এস স্কোয়ার হতে পারে এটা কিউ কেন মাইনাস হবে বিয়োগ করছি বলে চিহ্নটা পাল্টে যাচ্ছে মাইনাস এস আর স্কোয়ার আমি জাস্ট একটা লাইন লিখি এখন দেখো কিউ এস স্কোয়ার কিউ এস স্কোয়ার চলে যায় চলে গেলে কি থাকে চলে গেলে থাকে দেখো চলে গেলে যদি বিয়োগ হয়ে যায় তাহলে আবার থাকে হ্যাঁ এখানে প্রশ্ন থাকে
PQ square minus QR square is equal to PS square minus SR जी कोता RS की कोता RS square ए जी हमारा प्रमाण था मिलेगी से आहाँ के जेटी प्रमाण करते बोल लो आम्रा इटा कोरे फिल्म एबार आशी तोमादर कामी एक सृजनशील प्रश्न दिच्छे तोमरा सृजनशील प्रश्न टा बारे कच को एर पोरे आगामी क्लासे तोमादर साथ आमार आरो दुई दिन क्लास आछे आगामी काल के एवं परशु 12 तारीख आमी आबार बोलछी तोमादर साथ आमार आरो दुई दिन क्लास आछे एकदिन होच्छे आगामी काल के 10 तारीख এবং আরেকদিন হচ্ছে 12 তারিখ আমি চেষ্টা করব তোমাদেরকে 2.2 এর অঙ্কগুলো করাতে তোমরা 2.2 এর প্রথম দিকে উদাহরণ এবং যে সূত্রটা আছে এটা একটু দেখে নিবে আমি অবশ্য করাবো এরপরও তোমরা একটু দেখে নিবে তোমরা দেখে নিলে করাটা একটু ইজি হবে দেখো PQR একটা সমকোণী ত্রিভুজ যেখানে দেখো Q is equal to 90 ডিগ্রি মনে রাখো এবং কোণ আর ইজ ইকুয়াল টু টু কোণ পি প্রশ্নটা হচ্ছে এরকম উদ্দীপকটা ক নাম্বার প্রশ্ন পি কোণ পি এবং কোণ আর কে ডিগ্রিতে প্রকাশ করো মানে এর মান বের করতে বলা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো প্রকাশ করো আচ্ছা তোমাদের আমি একটু বলে দিচ্ছি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এর তিন কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি 90 ডিগ্রি তো এখানে তুমি যদি কথার কথা r = যদি x ধরো বা p = x ধরো r = হচ্ছে 2x তাহলে x + 2x আমি আবার বলছি p = যদি কোণ p = যদি x ধরো তাহলে r হচ্ছে এর দ্বিগুণ তাহলে কোণ r = কত 2x এই x + 2x ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি না কারণ এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে তুমি এখান থেকে x এর মান বের করতে পারবে এবং x এর মান বের করা মানে p এর মান বের হয়ে যাওয়া আর p এর মান বের করতে পারলে q এর মানও তুমি বের করতে r এর মানও তুমি বের করতে পারবে এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে PR square is equal to PQ square plus QR square সরাসরি পিথাগোরাসের উপপাদ্যটি যেটা আমি তোমাদের করিয়েছিলাম আর যারা দেখোনি তোমরা টাইমলাইনে দেখে নিবে PR square is equal to PQ square বইয়ের প্রশ্ন সরাসরি QR square পিথাগোরাসের উপপাদ্যটি তোমাকে প্রমাণ করতে বলবো আর গ নাম্বার প্রশ্নটি বলা হচ্ছে যদি d pq এর উপর একটি বিন্দু হয় আমি উপরে লিখছি একটু বোঝা যাচ্ছে না বিন্দু হয় বিন্দু হয় তবে প্রমাণ করো যে পি আর স্কয়ার প্লাস ডি যদি পি কিউ এর উপর একটি বিন্দু হয় তবে প্রমাণ করো যে পি আর স্কয়ার প্লাস ডি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ডি আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার এটা প্রমাণ করো সবাই ভালো থাকবে বাসায় পড়ালেখা করবে ক্লাস 8 তোমাদেরকে বেশি বেশি পড়ালেখা করতে হবে আজকে এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে